স্নেহের ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। দীর্ঘদিন লকডাউনের ফলে আমরা সকলেই গৃহবন্দী হয়ে রয়েছি। আশা করি অল্প দিনের মধ্যেই করোনা নামক যে ভাইরাস, এটি আমাদের বিশ্ব থেকে দূর হয়ে যাবে, আবার আমরা সকলে মিলে বিদ্যালয়ে উপস্থিত হব। যাক, আজকে আমরা ক্লাস এইটের সেকেন্ড ইউনিট টেস্টে যে ব্যাকরণ আছে সিলেবাসে, সেই ব্যাকরণে যে কারক বিভক্তি আছে, করণ কারক এবং সম্প্রদান কারক, আজ আমরা করণ কারক আলোচনা করছি। একটু ভালো করে মন দিয়ে শুনবে তোমরা, বারবার ধরে আমি যখন বলবো মন দিয়ে শুনবে। তাহলে করণ কারক শুরু করছি। করণ কারকের সংজ্ঞা কি? প্রধান সংজ্ঞা হচ্ছে সাধকতমম কারণম। আবার বলছি, সাধকতমম কারণম, অর্থাৎ আরেকটু ভালো করে বলছি, এখানে দেখো সাধকতমং বলা হয়েছে, মানে সাধকের মধ্যেও যেটি সাধকতম প্রধান সেইটি, অর্থাৎ যেটি শ্রেষ্ঠ সাধক, যেটি শ্রেষ্ঠ সাধক সেইটিকে বলা হয়েছে। একটি ক্রিয়া নিষ্পত্তির অনেকগুলি সাধক থাকতে পারে, একটি ক্রিয়া নিষ্পত্তির অনেকগুলি সাধক থাকতে পারে। যেমন ধরো, একটা উদাহরণ দিয়ে বলছি, সে লাঠি হাতে আম পাড়ছে, লাঠি হাতে, তাহলে এখানে দেখো আম পাড়ার জন্য কি করছে, হাতটা চায়, কিন্তু হাতে সে, যেমন সে হাতে লাঠি নিয়ে আম পাড়ছে, আম পাড়ার জন্য হাত দরকার, কিন্তু হাতে সে নাগাল পাচ্ছে না, তাই সে লাঠি নিয়েছে, হাতে সে নাগাল পাচ্ছে না তাই সে লাঠি নিয়েছে। এখন আম পাড়ারূপ কাজে দুটি সাধক পাওয়া গেল, একটা হচ্ছে হাত আর একটা লাঠি, কোনটি তাহলে করণ? যেহেতু লাঠি ছাড়া আমের নাগাল পাওয়া যাচ্ছে না, সেহেতু লাঠিটি হচ্ছে শ্রেষ্ঠ সাধক, অতএব লাঠিটাই হচ্ছে করণ। দেখো, বয়ম চক্ষুর ভ্যাম পশ্যাম, আমরা চোখ দিয়ে দেখছি, তাহলে আমাদের এই দেখা ক্রিয়াটা কিসের দ্বারা হচ্ছে? এই দুটো চোখ দিয়ে। তাহলে দেখবে তোমাদের যখন পরীক্ষায় থাকবে, এই যে কারক বিভক্তি নির্ণয় করো, এই উদাহরণটা দিয়ে দেওয়া রইল যে বয়ম চক্ষুর ভ্যাম পশ্যাম, আর দেখবে ওই চক্ষুর ভ্যামেতে দেওয়া আছে, নিচে দাগ দেওয়া আছে, আছে, এটি হচ্ছে তোমাকে কারক বিভক্তি নির্ণয় করতে। ঠিক সেইরকম নৃপ অশ্বেন সঞ্চরতে, নৃপ মানে রাজা, অশ্বেন সঞ্চরতে মানে অশ্ব মানে ঘোড়া, ঘোড়ার পিঠেতে বিচরণ করছে, ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে অশ্বেন, তারপর হচ্ছে চক্ষুর ভ্যান, তারপরে এরকম আরো আছে, ব্যাধ সরেন মৃগং বিদ্ধতি, ব্যাধ একটি ব্যাধ
স্বরে ন মানে স্বর দিয়ে তীর দ্বারা মৃগং বিধ্বতি হরিণটিকে বিদ্ধ করেছে। তাহলে এখানে স্বরে ন তৃতীয় বিভক্তি, এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি এবং করণ কারক। এবারে এই করণ কারকেরই অনেকগুলো সূত্র, আমাদের তো জানো সংস্কৃততে অনেক সূত্র আছে, হ্যাঁ এই সূত্র সহযোগেও আবার কি কি বিভক্তি, হ্যাঁ কোন কারকে কি বিভক্তি সব তো আছে, পরপর আমরা পড়ে যাব। এবারে দেখো এই করণ কারকেরই আবার সূত্র রয়েছে, দেখো কিরকম, দীব কর্ম চ, দীপ ধাতু প্রয়োগে, দীপ দয়া হস্তৈকার বয় হসন্ত, দীপ মানে হচ্ছে কি, হ্যাঁ পাশা খেলা, দীপ মানে পাশা খেলা। দেখো বলছে এই দীপ শব্দের অর্থ হচ্ছে কি, খেলা, হ্যাঁ দীপ শব্দের অর্থ হচ্ছে খেলা। কিরকম দেখো, দীপ ধাতুর প্রয়োগে করণটি বিকল্পে কর্ম হয়, করণ কারক কিন্তু বিকল্পে কর্ম হয়ে যাচ্ছে, কিরকম, নৃপ অক্ষয় ওর অক্ষান দিব্যতি, রাজা এখানে আমাদের যেহেতু করণ রয়েছে তাহলে অক্ষয় দিব্যতি, অক্ষ শব্দের অর্থ হচ্ছে পাশা খেলা, হ্যাঁ অক্ষ শব্দের অর্থ হচ্ছে পাশা খেলা, রাজা পাশা খেলছে, হ্যাঁ যদি এখানে কর্ম হয় আবার অক্ষান, অকয়মনুষায়কা দন্তনে হসন্ত, অক্ষান হচ্ছে দ্বিতীয় বিভক্তি হয়ে গেল, তাহলে কর্ম হয়ে যাচ্ছে ওটা, হ্যাঁ করণ হয়েও কর্ম হয়ে যাচ্ছে অক্ষান, আর অক্ষয় যদি হয় তার তৃতীয় করণ কারণ। এইরকম দেখো আরেকটা সূত্র আছে, কর্তৃ করণয় তৃতীয়া, কর্তৃ করণয় তৃতীয়া, কিরকম, অনুক্ত কর্তায় এবং করণে, অনুক্ত অনুক্ত কর্তায় এবং করণে তৃতীয় বিভক্তি, কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তাকে অনুক্ত বলা হয়। যখন এই অনুক্ত কথা স্বভাবতই প্রশ্ন জাগছে কি, অনুক্তটা কি স্যার তোমরা বলবে ক্লাসে, তাহলে অনুক্ত হলো কর্মবাচ্য এবং ভাববাচ্যের যে কর্তা তাকে অনুক্ত বলা হয়। যেমন রামেন রাবণ হত, রামেন রাবণ হত, রামের দ্বারা রাবণ নিহত হয়েছিল, অর্থাৎ এক কথায় আমরা বললে কি বলবো, রাম রাবণকে হত্যা করেছিলেন, রামেন, তাহলে যেন তৃতীয় বিভক্তি রামেন্দ্র তলায় দাগ দিয়ে আছে, হ্যাঁ রাম শব্দ নরশব্দের মতো, নরশব্দের তৃতীয়ার এক বছরই নরেন, তাহলে রামেন, ঠিক আছে। কর্মবাচ্য করণেও তৃতীয় বিভক্তি হয়, বাণেন নিহত মৃগ, বাণেন মানে বাণ বা স্বর বা তীর, তীরের দ্বারা মৃগ মানে হরিণটি নিহত হয়েছে, অর্থাৎ হরিণটিকে তীর দিয়ে মেরেছে। এরপর আরেকটি সূত্র দেখো, সহযুক্তে অপ্রধানে, সহযুক্তে অপ্রধানে, সহশব্দে যোগ থাকলে, সহশব্দ ওয়ার্ড, সহশব্দে যোগ থাকলে যেটি অপ্রধান তাতে তৃতীয় বিভক্তি হয়। যেমন রাম সীতার সঙ্গে বনে গিয়েছিল, তাহলে এইবার কে গিয়েছিল, কে কে দুজন গিয়েছিল, কে, রাম এবং সীতা, এই দুজনের মধ্যে প্রধানকে আমরা কি বলবো, প্রধান রাম, উত্তর হবে রাম প্রধান, তাহলে অপ্রধানকে সীতা, কারণ সীতা হচ্ছে কি সঙ্গী মাত্র, রাম প্রধান আর সীতা হচ্ছে অপ্রধান, কারণ সীতা সঙ্গী মাত্র, সঙ্গী, সুতরাং সীতাতে তৃতীয় বিভক্তি হয়েছে। রাম সীতয়া চ বনম জগাম, সীতয়া রাম সীতয়া সহ বনম জগাম, সীতয়া তলায় দাঁড়িয়ে। এইরকম শিক্ষক ছাত্রেণ সহ
गच्छति তাহলে শিক্ষক কার সঙ্গে যাচ্ছে ছাত্রের সঙ্গে যাচ্ছে তাহলে ছাত্রে নয় ছাত্রের তলায়তে দাঁড়িয়ে থাকে ছাত্রে ন সহ গচ্ছতি শিক্ষক মহাশয় ছাত্রের সঙ্গে যাচ্ছেন ঠিক আছে এরপর দেখো আরেকটা সূত্র আছে অপবর্গে তৃতীয়া অনেক রকম তৃতীয়া হয় এবং করণকারক হবে তাহলে অপবর্গে তৃতীয়া অপবর্গ শব্দের অর্থ হচ্ছে ফল পাওয়া কোন তুমি একটা কাজ করছো সেই কাজের যে ফল পাওয়া সেটি হচ্ছে অপবর্গ কিরকম দেখো ক্রিয়া সমাপ্তি ও ফল প্রাপ্তি বোঝালে অর্ধবাচক অর্ধ অধয় অর্ধ শব্দের অর্থ হচ্ছে পথ রাস্তা পথবাচক এবং কালবাচক শব্দের উত্তর তৃতীয় বিভক্তি কিরকম রাম ক্রোশেন পুস্তকম অপঠ আবার বলছি রাম ক্রোশেন পুস্তকম অপঠ অর্থাৎ রাম এক ক্রোশ ধরে যাচ্ছে যেতে যেতে পুস্তকটি বইটি পড়েছে এবং জ্ঞান লাভ করেছে তাহলে এই সঙ্গে পড়েছে এক কিলোমিটার যতটা গেছে ততটা তার জ্ঞান লাভ করেছে তাহলে পড়ার সঙ্গে সঙ্গে যে জ্ঞান লাভ করা যতটা গেছে সেইটি হচ্ছে ফল প্রাপ্তি ফল পেয়েছে পড়েছে বলেই সে ফলটা পেয়েছে হ্যাঁ এরকম দেখো রাম এক ক্রোশ ব্যাপী পথ চলতে চলতে বইটি পড়েছে এবং শিখেছে কিন্তু ফল প্রাপ্তি না বোঝালে ফল প্রাপ্তি না বোঝালে শুধু ব্যক্তি অর্থে তৃতীয়া হয় না তখন কি হয় কোন বিভক্তি তখন দ্বিতীয়া দ্বিতীয়া বিভক্তি হয় যেমন স মাসং ব্যাকরণম অপঠ প্রসং গিরি তিষ্ঠতি তাহলে এখানে প্রসং এবং স মাসেন না হয় মাসং কেন সে আক্রোশ গেছে কিন্তু সে ফল পায় না বইটা পড়েছে কিন্তু ফল সে পরমুখস্থ করতে পারে না ফল পায় না ফল যদি না পায় তাহলে কিন্তু তৃতীয়া হবে না দ্বিতীয়া হবে কুসং গিরিষ্ঠটি আক্রোশ ব্যাপিয়া পাহাড়টি বিস্তৃত রয়েছে এই যে ব্যাপিয়া এগুলো দ্বিতীয়া ঠিক আবার দেখো আরেকটা সূত্র আছে জেনাঙ্গ বিকার জেনাঙ্গ বিকার এর অর্থ কি জেন অঙ্গেন বিকৃতেন বিকারগ্রস্ত মানে যে অঙ্গ বিকারগ্রস্ত হয়েছে কিরকম আমরা একটু পড়ছি ভালো করে শুনো যে অঙ্গের বিকৃতির জন্য দেখো আমরা তো অঙ্গ বলছি অঙ্গ আর অঙ্গী অঙ্গ এবং অঙ্গী আমরা যে পুরো একটা মানুষ মানুষ হচ্ছে অঙ্গী আর অঙ্গ কি আমাদের হাত পা চোখ কান নাক এক একটা অঙ্গ তাহলে অঙ্গ এবং অঙ্গী তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে যে যে অঙ্গের বিকৃতির জন্য অঙ্গীর অঙ্গীর মানে সমগ্র মানুষটা অঙ্গী অর্থাৎ প্রাণীর বিকার পরিলক্ষিত সেই অঙ্গবাচক শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হয় সেই অঙ্গবাচক শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হবে যেমন স কর্ণেন বধিরা সে কানে কালা তাহলে কর্ণেন কানে কালা তাহলে বৃদ্ধ পাদেন খঞ্জর বৃদ্ধ লোকটি পায়ে তার খোঁড়া পাটা তার খোঁড়া সেই জন্য পাদেন দেখবে পদশব্দে তৃতীয়ার এক বচন পাদেন নরে ন তাহলে তৃতীয়ার এক বচন পাদেন তোলায় দেখাচ্ছে বালক চক্ষুষা কান বালকটি চোখে কানা
একটা চোখ তার কোনো ইয়েতে নষ্ট হয়ে গেছে, সেই চোখে কানা চোখ সুষা হল তৃতীয় বিভক্তি। আবার এটা আছে অঙ্গ হানির মতো অঙ্গের আধিক্যও কিন্তু অঙ্গ বিকার। আবার অঙ্গ হানির মতো অঙ্গের আধিক্য অঙ্গ বিকার, সেখানেও কিন্তু তৃতীয় বিভক্তি হবে। যেমন পৃষ্ঠেন কুব্জ, পৃষ্ঠেন কুব্জ পিঠে কুঁজ দেখেছি, হ্যাঁ অনেকের পিঠে যে হ্যাঁ কুঁজ হয়, তাহলে পৃষ্ঠেন পৃষ্ঠ শব্দ নর শব্দের মতো, তাহলে নর শব্দের তৃতীয়ার এক বচনে নরেনা, তাহলে এখানেও পৃষ্ঠেন পৃষ্ঠেন তলায় দাঁড়িয়ে থাকে, তাহলে পরণে তৃতীয়া আধিক্যের উদাহরণ। মুখেন ত্রিলোচন, মুখে তিনটি চোখ, তাহলে মুখেন ত্রিলোচন, আমরা তো জানি সচরাচর হ্যাঁ আমাদের দুটি করে চোখ, কিন্তু যার তিনটি চোখ হ্যাঁ সে হচ্ছে আধিক্য, তাহলে দুইয়ের অধিক হয়ে যাচ্ছে, সেখানেও হচ্ছে আধিক্য হেতু এটাও তৃতীয় বিভক্তি এবং মুখেন। এখানে অঙ্গের বৃদ্ধির জন্য এখানে তৃতীয় বিভক্তি হয়েছে। এরপর আরেকটা সূত্র দেখো, ইত্থুম ভূত লক্ষ্মণে, ইত্থুম ভূত লক্ষ্মণে কিরকম, যে লক্ষণ, লক্ষণ মানে শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, তাহলে যে লক্ষণ দ্বারা কোনো বস্তু বা শ্রেণীকে বোঝায়, সেই লক্ষণ বা চিহ্নটিতে তৃতীয় বিভক্তি হয়। কিরকম, এবং অহম জটাভি তাপসম অপশম, আমি জটাওয়ালা বা জটাধারী একজন তপস্বীকে দেখতে পেলাম, দেখলাম অপশম দেখেছিলাম, তাহলে আমি কি করেছিলে লক্ষণ, আমাদের সূত্রটা আছে লক্ষণ ইত্থুম্ভূত লক্ষণের, লক্ষণ মানে চিহ্ন, তাহলে দূরে একজন রয়েছে তাকে দূর থেকে মনে জটাটা দেখেছি, জটাধারী, হ্যাঁ তা মাথায় জটা রয়েছে বলে এই জটা দেখে অনুমান করা গেল সে একজন তপস্বী, এবং জটাভি তে তৃতীয় বিভক্তি হয়েছে। ঠিক সেরকম পুস্তকে ন ছাত্র অপশ্রম, হ্যাঁ আমি ছাত্রটিকে দেখলাম যে পুস্তকে না, পুস্তকের দ্বারাই আমি দেখতে পেলাম যে এটি কি ছাত্র, কারণ পুস্তক ছাত্ররা সবসময় তাদের বই হচ্ছে তাদের হ্যাঁ সঙ্গী, নিত্য সঙ্গী বই বেশিরভাগ, হ্যাঁ তাহলে বই যেহেতু নিয়ে রয়েছে আর সেই দেখি বই হাতে রয়েছে, সেই দেখি আমি বললাম যে নিশ্চয়ই একটি ছাত্র, সেই জন্য এখানে পুস্তকে না এখানে তৃতীয় বিভক্তি হয়েছে এবং করণ কারণ কি ইত্থুম্ভূত লক্ষণে, এই লক্ষণ দেখে বুঝতে পারা গেল যে এটি করণ কারণ। আর একটা সূত্র দেখো, হেতু তৃতীয়া, হেতু অর্থেও তৃতীয়া, কিরকম হেতু শব্দ অর্থ হচ্ছে কি, হেতু হেতু মানে কারণ, হ্যাঁ হেতু শব্দের অর্থ হচ্ছে কারণ, যে কারকে কোনো কাজ করতে হয় তাকেই হেতু বলা হয়। যে কিরকম দেখো, হেতু অর্থে তৃতীয় বিভক্তি হয়, হেতু অর্থে তৃতীয় বিভক্তি হয়, যেমন শোকেন রোদিতি মাতা, মাতা মানে মা, শোকেন শোক হেতু, শোক কোনো কিছু একটা আঘাত পেয়েছে তার শোক পেয়েছেন সেই হিসাবে, হ্যাঁ সে তিনি রোদন করছেন, রোদিতি মানে কাঁদছেন, তাহলে শোকেন রোদিতি মাতা, মা শোকে কাঁদছেন ক্রন্দন করছেন, শোক হেতু ক্রন্দন করছেন। হর্ষেন নৃত্যতি ময়ূরা, হ্যাঁ হর্ষেন নৃত্যন্তি ময়ূরা, তাহলে ময়ূরেরা কেছে হর্ষেন আনন্দ সহকারে নৃত্য করছে নাচছে, তাহলে হর্ষেন শোকেন এগুলো হচ্ছে করণ এবং হেতু তৃতীয়া, হেতু এই সূত্র অনুযায়ী এখানে করণে তৃতীয়া হয়েছে।